আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলিশের পাইকারি বাজারে স্বাগতম। আজ মঙ্গলবার 24 আগস্ট 2021, পাইকারিতে ইলিশ বাজারে ইলিশের দরদাম কেমন চলছে আমরা দেখার জন্য আপনাদের নিয়ে যাচ্ছি রাজধানী ঢাকার কাওরান বাজার পাইকারি মার্কেটের মধ্যে। বেশ মধ্যরাত থেকে শুরু হয় এবং এখানে 10টা 11টা পর্যন্ত পাইকারিতে যদি বিক্রি হয় এভাবে ঝুড়িতে তোলা হয় এবং তোলার পরে এখানে ডালিতে তোলার পরে এই মাছগুলো ডাক তোলা হয়। এই মাছগুলো কত টাকা ধরে বিক্রি হয় আমরা দেখব। মাছের সাইজ 700 গ্রাম। এবারে
এখনো পর্যন্ত 670 টাকার দাম। এই মাছগুলো 750 থেকে 800 টাকা কেজি প্রতি খুচরা বাজারে বিক্রি হবে। আরো ছোট সাইজের কিছু মাছ হবে। বড় কিছু মাছ তোলা হচ্ছে। ছোট মাছগুলো এখনো পর্যন্ত 460 টাকা কেজি প্রতি দাম উঠেছে। ছোট মাছের দাম এখনো পর্যন্ত 480 টাকা কেজি প্রতি দাম উঠেছে। বড় মাছের দাম কেজি প্রতি দাম দেখুন। আগের ছোট মাছগুলো 420 টাকা কেজি প্রতি বিক্রি হয়েছে। এই বড় মাছগুলো এখনো পর্যন্ত 1120 দাম উঠেছে। আমরা দেখবো এই মাছগুলো কত বিক্রি হয়। ইলিশ বাজারে এভাবেই প্রতিদিন ইলিশ বিক্রি হয়ে থাকে। বিভিন্ন বিটে প্রতিটা স্পটকে বিট বলা হয় এবং প্রতিটা বিটে এখানে পাইকারিতে মাছ বিক্রি করা হয়। এখানে যারা একটু কমে নিতে চান অনেক মাছ তারা পাইকারি থেকে কিনতে পারবেন। এখানে খুচরা মাছ বিক্রি করা হয় না। Thank you.
আছে